প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটি ডিজাইনের বাড়ি দেখাবো। তো আজকে বাড়িটির ভিডিওটি যদি পুরোপুরি না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন অল্প খরচে কীভাবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট বাড়ি নির্মাণ করবেন। এই বাড়িতে টোটালি চারটা বেড, একটি ড্রয়িং, একটি ডাইনিং, চারটি ওয়াশরুম, দুটি তিনটি অ্যাটাচ, একটি কমন। তো এরকম নিত্য নতুন ডিজাইনের বাড়ি যদি প্রতিদিন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে ইনশাল্লাহ এর চেয়ে অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইনের বাড়ি সবার আগে দেখতে পারেন। অল্প খরচে কীভাবে বাড়ি করবেন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই বাড়িতে অতিরিক্ত কোনো ডিজাইন করা হয় নাই, একবারে নর্মালের ভিতর অনেক সুন্দর একটি ডিজাইন। যারা বেশি হিবিজিবি ডিজাইন পছন্দ করেন না, অল্প বাজেটের ভিতরে এরকম সুন্দর একটি ডিজাইন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা সবসময় একটি বিষয় খেয়াল করি, আপনার বাজেটের উপরে, আপনি কোন বাজেটে করতে চান, আপনার বাজেট কীরকম। তো দেখা গেছে আমরা এক ধরনের ডিজাইন করে দিলাম, আপনি কাজ করতে যে আরেকটা সমস্যা পড়বেন। আমরা এখনও এরকম ডিজাইন কখনো করার চেষ্টা করি না। যার যেরকম চাহিদা, যার যেরকম চিন্তাভাবনা, আমরা ওনাদের কথা অনুযায়ী আমরা প্ল্যান করে দিয়ে থাকি। তো এরকম নিত্য নতুন ডিজাইনের বাড়ির যদি ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন। বিশ্বের যে কোনো জায়গায় থেকে ইনশাল্লাহ আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন। আমাদের থেকে ডিজাইন করে নিতে চাইলে সুন্দরবন কুরিয়ারে এসএ পরিবহনের মাধ্যমে, মেলের মাধ্যমে, চাইলে হাতে হাতে ইনশাল্লাহ আমাদের অফিসে এসেও ডিজাইন করতে পারবেন। আমরা বাংলাদেশের সকল জায়গায়, সকল জেলায় আলহামদুলিল্লাহ প্ল্যান করে দিয়ে থাকি। আমাদের ডিজাইন সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, থানায় আমাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আপনিও চাইলে স্বপ্নের বাড়ির প্ল্যানটি আমাদের থেকে করে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। প্রিয় বন্ধুরা, বাড়ি নির্মাণের আগে অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে করবেন। কষ্টের টাকায় বাড়ি করবেন, বাড়ি যেতে কোনো ভুল না থাকে, কোনো সমস্যা না থাকে। এমন ভুল করবেন না এই বাড়ি যেতে আপনার দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়, এই বাড়ির দ্বারা যেতে আপনি ক্ষতিগ্রস্ত না হন। এরকম অনেক আছে, বাড়ি নির্মাণ করে বাড়িতে এখনও ওঠে নাই কিন্তু বাড়ি অনেক সময় ভেঙে ফেলতে হয়। তো এই ভুলটি আমরা কখনো করব না। তো এই বাড়ির দৈর্ঘ্য হয়েছে 42 ফিট 5 ইঞ্চি, এই বাড়ির প্রস্থ হয়েছে 34 ফিট, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট 1445 স্কোয়ার ফিট, জমির পরিমাণ 331 পয়েন্ট। আপনি চাইলে একটু ছোটো বড় জায়গায় এই প্ল্যান্টের মতো আপনার মন মতো ডিজাইন করে নিতে পারবেন। তো এখানে সামনে সিঁড়িতে ঢুকে বিশাল বড় একটি ডাইনিং স্পেস, 12 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। পাশে ডাইনিং রুমের সাথে ড্রয়িং রুম দেওয়া আছে 12 ফিট বাই 8 ফিট 5 ইঞ্চি। তো এই বাড়িতে টোটালি চারটি বেড, সামনে দুটি বেড দেওয়া আছে 12 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট, একটি মাস্টার বেড। অন্য দুটি বেডরুমের মাপ দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট, পেছনে দুটি মাস্টার বেড। তো একটি কিচেন দেওয়া আছে 7 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট 5 ইঞ্চি। এরপরে এই বাড়িতে টোটালি চারটি ওয়াশরুম, তিনটি অ্যাটাচ, একটি কমন। প্রত্যেকটির মাপ এ টু জেড দেওয়া আছে, আপনারা আশা করি দেখে নিয়েছেন। সামনে দুটি ব্যালকনির মাপ দেওয়া আছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাইলে অবশ্যই আপনারা করতে পারবেন। তো ভিডিওর শেষে আপনাদেরকে অনেক বাড়ির ফ্লোর প্ল্যান দিয়ে দেবো। যদি আপনারা সুন্দর সুন্দর চার রুমের বাড়ির ড্রয়িং ফ্লোর প্ল্যান দেখতে চান অবশ্যই দেখে নেবেন, আর অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে বাড়ি করবেন। এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে সেম ডিজাইনে আপনি 21 লক্ষ টাকায় ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন।